গুড আফটারনুন এভরিওয়ান। আজ 19 তারিখ শুক্রবার, বাজে এখন দুপুর 3টে। সকাল থেকে বেশ কয়েকটা কাজ ছিল, তারপর বংস বিউটি স্টেটমেন্টে একটা ভিডিও আপলোড করলাম, আমার ব্লগ চ্যানেলে একটা শর্ট আপলোড করলাম। এখন লাঞ্চ করে বসেছি, মোবাইল ডেস্কটপ হার্ড ডিস্ক এগুলো একটু ক্লিন করে নিলাম। বাড়ি যাব তো অনেকটা স্পেস লাগবে, অনেকদিনের জন্য ব্লগ বানাতে হবে, তো সেই সব কন্টেন্টের জন্য জায়গা একটু ফাঁকা রাখা দরকার, তো সেগুলো সব করে নিয়েছি। আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল যে আমরা 3টে নাগাদ বেরাবো, কিন্তু আজকে খুব রোদ আছে, খুব বেশি দেরি করবো না, কারণ 2-3 দিন ধরে বিকেলে কালবৈশাখীটা হচ্ছে, তো একটু রোদটা কমে যাক তারপর আমরা বেরাবো। এখন বাজে বিকেল 5টা আর আমরা একটা ফাঁকা ট্রেনে উঠে পড়েছি এবং অবভিয়াসলি সিট পেয়ে গেছি। আচ্ছা, গরম তো সবারই লাগে, কিন্তু আমার মতন কে কে এত ঘামো বলো তো। আমরা তো সন্ধ্যাবেলা পৌঁছাবো, কিন্তু বৌদি রান্না করে মাকে সুন্দর করে খেতে দিয়েছে সাজিয়ে। গত বছর আমি দিনের বেলা গিয়েছিলাম, এবারে আর যাওয়া হয়নি, তো এই ক্লিপিংসটা তোমরা দেখতে থাকো, ততক্ষণে আমরা পৌঁছে যাবো। 6:30 বাজে আমরা পৌঁছালাম আর মা সৌমুকে এখন গ্লুকন্ডি গুলে দিয়েছে, মাকে বলেছিলাম এসিটা চালিয়ে রাখতে, তো আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি, একদম হাত কাটা নাইটি পরে নিয়েছি, আর এখন নিচে যাব মায়ের জন্য যে গিফটগুলো এনেছি সেগুলো মাকে দিতে। বিশেষ কিছুই নয়, আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম মায়ের জন্য একটা কেক বানিয়েছি, একটা ফেসিয়াল কিট আর মিষ্টি, তো সেগুলোকে ব্যাগ থেকে বার করে নিলাম। আর রূপের জন্য চিপস চকলেট, বৃষ্টি পড়ছিল তাই বিশেষ কিছু কেনা হয়নি। আর আমরা রিক্সায় উঠে পড়েছিলাম, আর এখানে আছে ঠাকুমা। ঠাকুমা এখন আগের থেকে একটু সুস্থ আছে, তো ঠাকুমার সাথে দেখা করে আমরা নিচে চলে গেলাম মায়ের সাথে দেখা করতে। বাজি চকলেট বোম, দাদা বৌদি ও মাকে সেলফ কেয়ারেরই গিফট দিয়েছে। লেলি কত 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 গিফট পেল আর তোর তো। হ্যাঁ, এসি করে সব এগুলো সব ভেতরে ঢুকে গেছে। ময়দা না দিলেও হবে, ময়দা দিলেও ঠিক আছে, ময়দা না দিলেও কোন কেকের জন্য? আচ্ছা 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 আচ্ছা, আর ফ্রুট কেকে ওটা একটু টাইট করবো। আচ্ছা আচ্ছা, ওই ফুলবে কি ফুলবে না সেই একটা ইয়ে ছিল। আচ্ছা, এরা দুজন এখানে ঝাল ঝাল চিপস খাচ্ছে, শুধু তরকারিতে ঝাল দিলেই এদের খেতে প্রবলেম হয়। আর আমি একটা টেস্ট করলাম, ওরে বাবারে প্রচন্ড ঝাল, তো আমি এখন গুড়তে বিস্কিট দিয়ে ওটাকে অ্যাডজাস্ট করছি। তুমি ছবিটা তোলো। ওই তো এক একটা খেলতে। হ্যাঁ কেক খাওয়ার পর এখন মুড়ি খাওয়া চলছে, শসা পেঁয়াজ টমেটো দিয়ে মুড়ি মাখা হয়েছে বেশ সুন্দর করে। আর কালকে রূপে ড্রয়িং ক্লাস আছে, তো সেই জন্য ও ড্রয়িং প্র্যাকটিস করছে, অ্যাকচুয়ালি হোমওয়ার্ক করছে। ড্রয়িং করার পর এখন আমরা তিনজনে মিলে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট খেলছি। কেমন
কিছুক্ষণ রেস্টুরেন্ট রেস্টুরেন্ট খেলার পর এখন আমরা ক্লে দিয়ে বিভিন্ন আইটেমস বানাচ্ছি এবং একে অপরকে পয়েন্টস দিচ্ছি। প্রথমে বেলনা বানানো হলো, তারপরে জিলিপি বানানো হলো, তারপরে আমরা নিমকি বানিয়েছি। কাল সোমু শুটে বেরাবে বেশ ভোরবেলা, তাই জন্য ও ব্যাগটা একটু গুছিয়ে রাখছে। এখন ডিনার টাইম, রাজা মানে বৌদির ভাইও এসেছে। আর ডিনারে কি হচ্ছে তোমাদেরকে দেখাই। হয়েছে মাটন এবং পোলাও। ঠাকমার জন্য পোলাও এবং পনির করা হয়েছিল, যেহেতু ঠাকমা মাটন খায় না। আর এটা হচ্ছে বাঙালির ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ডিশ। ডিনার করে আমরা উপরে চলে এসেছি, কালকে খুব ভোর ভোর উঠতে হবে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।